প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। এই দুর্যোগকালীন তোমরা নিশ্চয় ঘরে আছো, ঘরে থাকাই স্বাভাবিক। তো বন্ধুরা, তোমরা যেহেতু ঘরে আছো, তাই ঘরে থেকে যাতে তোমরা কিছু লেখাপড়া শিখতে পারো, আমরা সেই ক্ষুদ্র আয়োজন করেছি। আশা করি তোমরা উপকৃত হবে। অর্থাৎ আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি বাংলা দ্বিতীয় পত্রের অংশ থেকে। তোমরা জানো বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণিক শব্দশ্রেণী নামে একটি অধ্যায় আছে, যেটি তোমাদের পাঠ্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। আমি এই ব্যাকরণিক শব্দশ্রেণীর অংশ থেকে আলোচনা করব, তোমরা মনোযোগ সহকারে শুনবে। তোমরা জানো যে ব্যাকরণিক শব্দশ্রেণী আট প্রকার। বলো তো বন্ধুরা, এগুলো কী কী? হ্যাঁ, অবশ্যই তোমরা বলতে পারো। এগুলো হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, আবেগ শব্দ এবং অনুসর্গ। বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব আবেগ শব্দ নিয়ে। অর্থাৎ আবেগ শব্দ এটি কি, কত প্রকার, কী কী, সে সম্পর্কে তোমাদের সাথে আমরা আলোচনা করব। আবেগ শব্দটি তৈরি হয়েছে আ বীজ যোগ অপ্রত্যয় যোগে। অর্থাৎ বেগ শব্দের আগে আ উপসর্গ যুক্ত হয়ে আবেগ শব্দটি তৈরি হয়েছে। আমরা লিখে দেখতে পারি যে আবেগ শব্দটি কীভাবে তৈরি হয়েছে। এখানে দেখো, আ হচ্ছে উপসর্গ, বীজ এটি সংস্কৃত ধাতু অর্থাৎ ক্রিয়া প্রকৃতি, এবং অপ্রত্যয় যুক্ত হয়ে আবেগ শব্দটি তৈরি হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যেটি ব্যাকরণিকভাবে যে শব্দটি তৈরি হয়েছে আবেগ, তা হলো আ উপসর্গ যোগে, বীজ ক্রিয়া প্রকৃতি এবং অপ্রত্যয় যোগে। এখন আসো আবেগ শব্দটির অর্থ কী। আমরা আবেগ শব্দটির অর্থ হিসাবে বুঝতে পারি যেটি উৎকণ্ঠা অথবা ব্যাকুলতা, অর্থাৎ ভীষণভাবে যখন কোনো আমরা মনের ভাব প্রকাশ করতে গিয়ে কোনো শব্দ ব্যবহার করে থাকি, সেটিকে মূলত আবেগ শব্দ বলা হয়ে থাকে। আবেগ শব্দের ইংরেজি প্রতিশব্দ তোমরা নিশ্চয়ই জানো। অবশ্যই তোমরা জানো যে আবেগ শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো ইন্টারজেকশন। এখন আমরা এই আবেগ শব্দের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তোমরা দেখো যে আবেগ শব্দ মোট আট ভাগে বিভক্ত। হ্যাঁ, অবশ্যই আট প্রকার কী কী সেগুলো আমরা জানবো। দেখো, প্রথম আমরা বলবো আবেগ শব্দের মধ্যে বিস্ময়সূচক আবেগ শব্দ, এরপরে আসবে প্রশংসাবাচক আবেগ শব্দ, তারপর আসবে বিরক্তিসূচক আবেগ শব্দ, এরপর আসবে ভয় ও যন্ত্রণাবাচক আবেগ শব্দ, তারপর আসবে করুণাবাচক আবেগ শব্দ, এরপর আসবে সিদ্ধান্তসূচক আবেগ শব্দ, এরপর সম্বোধনসূচক আবেগ শব্দ, তারপর আলংকারিক আবেগ শব্দ। আমরা ধারাবাহিকভাবে এই আবেগ শব্দগুলো উদাহরণসহ তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আসো বিস্ময়সূচক আবেগ শব্দ। অনেক সময় আমরা কথা বলতে গিয়ে বিস্ময় বা আশ্চর্য হয়ে কিছু প্রকাশ করে থাকি, এই সমস্ত শব্দকে আমরা বলবো বিস্ময়সূচক আবেগ শব্দ। উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি কীরকম, যেমন দেখো তোমরা, এখানে লেখা হয়েছে যে বাহ কি সুন্দর দৃশ্য। তাহলে এই যে বাহ এই শব্দ দিয়ে আমরা দৃশ্যের কি করেছি, বিস্ময় প্রকাশ করেছি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বাহ এই শব্দটি হলো বিস্ময়সূচক আবেগ শব্দ। এরপরে আসো প্রশংসাবাচক আবেগ শব্দ। তোমরা নিশ্চয়ই জানো যখন আমরা কারো প্রশংসা করি, অর্থাৎ কারো কোনো কাজ দেখে বা তার খেলাধুলা দেখে, কোনো একটি হাতের লেখা দেখে আমরা হয়তো বা প্রশংসা করে থাকি, তো তোমরা সেই শব্দগুলোকে কী বলবে, প্রশংসাবাচক আবেগ শব্দ। কীরকম, যেমন বলতে পারো কে হয়তো খুব সুন্দর বক্তব্য দিয়েছে, কী বলবে বলো তো? হ্যাঁ, ঠিকই বলেছো। কী বলবে? বলবে যে সাবাস, কী বক্তব্যই না তুমি দিলে। তাহলে আমরা এই সাবাস, কী বক্তব্যই না তুমি দিলে, এখানে সাবাস শব্দটিকে প্রশংসাসূচক আবেগ শব্দ বলতে পারি। উদাহরণসহ দেখো, তাহলে দেখতে পাচ্ছ যে সাবাস, কি বক্তব্য না তুমি দিলে, এই বাক্যের মধ্যে সাবাস কথাটি দিয়ে আমরা কি করেছি, প্রশংসা করেছি। তাই এই সাবাস এটিকে আমরা কি বলবো, প্রশংসাবাচক আবেগ শব্দ।
এরপরে আসো বিরক্তিসূচক আবেগ শব্দ। কখনো হয়তো আমরা কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ি, অথবা আমরা একটু বিশ্রাম নেওয়ার জন্য হয়তো বা কী করি সময় খুঁজি, আর তখন যদি আমাদের কেউ বিরক্ত করে তাহলে আমরা তাকে এমন কোনো শব্দ দিয়ে বলি যে শব্দগুলো দিয়ে কী প্রকাশ করবে, বিরক্ত প্রকাশ করবে। যেমন কীরকম, হয়তো আমি বসে আসি, আমাকে কেউ বিরক্ত করছে, কী বলবো? বলবে যে এখান থেকে কি বলবো যে আহ এখান থেকে যাও তো। যেমন দেখো, আহ তাহলে তোমরা দেখো যেখানে আহ এখান থেকে যাও তো, এই আহ শব্দটি দিয়ে আমরা কি প্রকাশ করেছি, বিরক্তি প্রকাশ করেছি। ফলে তোমরা এই আহ শব্দটিকে বিরক্তিসূচক আবেগ শব্দ বলতে পারো। এরপরে আসো ভয় ও যন্ত্রণাবাচক আবেগ শব্দ। আমরা হয়তো বা কখনো বা কোনো কিছু দিকে ভয় পাই, অথবা কোনো ব্যথা অনুভব করি, তাহলে ভয় বা ব্যথা অনুভব করতে গিয়ে আমরা যে আবেগ শব্দ ব্যবহার করব সেটি মূলত কি হবে, ভয় ও যন্ত্রণাবাচক আবেগ শব্দ। কীরকম, যেমন তুমি অসুস্থ হয়ে পড়েছো, তোমার সর্বাঙ্গে ব্যথা, কি বলছো? হয়তো বলছো এরকম যে উহ মরে গেলাম গো। দেখো শিক্ষার্থীরা, এখানে উহ মরে গেলাম গো, এই উহ শব্দটি দিয়ে তুমি কি যন্ত্রণা প্রকাশ করেছো, তাই এই উহ শব্দটিকে আমরা কি বলতে পারি, বলতে পারি এটি ভয় ও যন্ত্রণাবাচক আবেগ শব্দ। এরপরে আসো করুণাবাচক আবেগ শব্দ। করুণা মানে কি, কারো প্রতি সহানুভূতি দেখানোকে মূলত করুণা বলা হয়ে থাকে, অর্থাৎ যে আবেগ শব্দ দিয়ে কারো প্রতি তুমি সহানুভূতি অথবা করুণা প্রকাশ করবে, তাই মূলত করুণাবাচক আবেগ শব্দ হবে। ধরো তুমি অনেকদিন দূরে কোথাও লেখাপড়া করতে গেছো, বাসায় হয়তো ফিরতে দেরি হচ্ছে, অনেকদিন পর তুমি বাসায় আসছো, তোমার মা তোমাকে দেখে তোমার শরীরের দিকে তাকিয়ে কি বলবে বলো তো? হ্যাঁ, কি বলতে পারে, বলতে পারে ইস বড্ড শুকিয়ে গেছিস রে। তাহলে এই যে মায়ের যে করুণা বা মায়ের যে সহানুভূতি তোমাকে দেখে সেখানে তিনি কি প্রকাশ করেছেন, বলছেন যে ইস বড্ড শুকিয়ে গেছিস রে। তাহলে এই ইস শব্দটাকে আমরা বলতে পারি এটি করুণাবাচক আবেগ শব্দ। উদাহরণের সাহায্যে আমরা দেখাই, তাহলে এখানে ইস বড্ড শুকিয়ে গেছিস রে, এটাকে আমরা কি বলতে পারি, করুণাবাচক আবেগ শব্দ। এরপরে আসো সিদ্ধান্ত সূচক আবেগ শব্দ। তোমরা জানো যে সিদ্ধান্ত মানে কি, যে তুমি কাউকে সম্মতি দিচ্ছ বা অনুমতি দিচ্ছ। এই যে সম্মতি বা অনুমোদন দেওয়ার ক্ষেত্রে যে আবেগ শব্দ ব্যবহার করা হবে তাই মূলত হবে সিদ্ধান্ত সূচক আবেগ শব্দ। যেমন তুমি তোমার বন্ধুর সাথে হয়তো আগে থেকে কথা বলে রেখেছো যে ঠিক আছে বন্ধু, কালকে তোমার সাথে আমি কলেজে যাব। তাহলে এই বাক্যটিকে তুমি কিভাবে সাজিয়ে বলতে পারো বলো তো? হ্যাঁ, ঠিকই বলেছো, এখানে বলা যেতে পারে এরকম যে আচ্ছা আগামীকাল আমি তোমার সাথে কলেজে যাব। তাহলে এখানে আচ্ছা এই শব্দটিতে আমরা কি প্রকাশ করছি, যে আগামীকাল আমি কলেজ যাব তার সিদ্ধান্ত জানিয়ে দিলাম। তাহলে আচ্ছা এই শব্দটিকে বলা হবে সিদ্ধান্ত সূচক আবেগ শব্দ। এরপরে আসো সম্বোধন সূচক আবেগ শব্দ। সম্বোধন মানে তোমরা জানো যে কাউকে সম্মান করে ডাকা। তাহলে কাউকে ডাকতে গিয়ে যদি সেই সম্বোধন দিয়ে আমি কোনো আবেগ শব্দ প্রকাশ করি তাহলে মূলত সেটিকে বলা হবে সম্বোধন সূচক আবেগ শব্দ। যেমন আমরা মাকে মা বলে ডাকি, স্যারকে হয়তো বলি জি স্যার, এভাবে বন্ধুদেরকে কি বলি ওহে বন্ধু, নানানভাবে আমরা আমাদের চলার বিভিন্ন সময়ে তাদেরকে সম্বোধন করে থাকি। তাহলে আমরা এই যে সম্বোধন সূচক আবেগ শব্দ যেটি দিয়ে ব্যবহার করব সেটি এখন উদাহরণের সাহায্যে প্রকাশ করে দেখাই কিভাবে বলতে পারি। যেমন তুমি কোনো এক জায়গায় বেড়াতে গেছো, সেখানে গিয়ে দেখেছো যে তোমার হলো কি আছে, একটা নৌকা আছে নদীতে, তুমি নৌকার এপার থেকে ওপারে যাবে। তাহলে তুমি মাঝিকে কি বলতে পারো, সুন্দর করে হয়তো মাঝিকে বলতে পারো যে ওহে মাঝি আমারে পার কর। তাহলে এখানে কি বলছো যে ওহে মাঝি, তাহলে এখানে মাঝিকে তুমি সম্বোধন করেছো কি দিয়ে, ওহে মাঝি দিয়ে।
তাহলে আমরা এই অহে মাঝি দিয়ে এই শব্দটিকে বলতে পারি সম্বোধন সূচক আবেগ শব্দ। এরপরে আসো আলংকারিক আবেগ শব্দ। মূলত আলংকারিক শব্দটি তৈরি হয়েছে অলঙ্কারের সাথে ইক প্রত্যয় যুক্ত হয়ে। আর অলঙ্কার শব্দ সম্পর্কে নিশ্চয়ই তোমরা জানো যে অলঙ্কার মানে হলো যার দ্বারা সৌন্দর্য ভূষিত হয়। যেমন মেয়েরা কী পরে, মেয়েরা কানে দুল পরে, হাতে কি দেয়, বালা দেয়, হয়তো কানে দুল দেয়, নাকে ফুল দেয়, কপালে টিকলি, পায়ে কী পরে, নূপুর পরে, কেন পরে, এগুলো এগুলো দিয়ে তাদের সৌন্দর্য বর্ধন করে, যাতে করে তাদেরকে মানুষ কী করে দেখতে ভালো মনে করে, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে। এই জন্য মেয়েরাভাবে নানানভাবে অলঙ্কার কী করে, অলঙ্কার দিয়ে তাদেরকে সজ্জিত করে। তো আমরা যখন বাংলা ব্যাকরণ পড়ব, এই ব্যাকরণের তো কোনো নাককান বলা নাই যে সেখানে হাতে কী করবে, বালা দেবে, কানে দুল দেবে, নাকে ফুল দেবে। তাহলে আমরা এই ব্যাকরণের ক্ষেত্রে যখন কোনো বাক্য প্রয়োগ করব, সেখানে তার সৌন্দর্য বর্ধন কী দিয়ে করব, আমরা বুঝব যে সৌন্দর্য বর্ধন হবে ওই বাক্যের মধ্যে এমন কিছু শব্দ দিয়ে যেটা শুনেই তার কি কোমলতা বা মাধুর্য অথবা সৌন্দর্য বেড়ে যায়। তাহলে এই আলংকারিক আবেগ হবে যে কোনো একটি বাক্যের মধ্যে আমরা এমন কোনো শব্দ ব্যবহার করব যার দ্বারা ওই বাক্যের ভাবার্থ বা বাক্যের অর্থ না পাল্টিয়ে বাক্যটি কী হবে, কোমল বা মাধুর্য অথবা সৌন্দর্য বর্ধন করবে। তাহলে যে শব্দের দ্বারা আমরা বাক্যের কি অলঙ্কার বর্ধন করতে পারি, এরকম যদি কোনো আবেগ শব্দ হয় তাহলে তাকে আমরা বলবো আলংকারিক আবেগ শব্দ। কীরকম দেখো, দেখো এখানে তোমার বন্ধুর সাথে হয়তো খুব তুমি খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করে কি বলছো, দূর পাগল, এমন কথা কি বলতে আছে? তাহলে যে বন্ধুর সাথে তোমার কথা বলতে গিয়ে যে মাধুর্য বা কোমলতা সৃষ্টি হয়েছে, এই দূর পাগল শব্দটি সে অলঙ্কার সৃষ্টি করেছে। ফলে এই বাক্যের মধ্যে দূর পাগল শব্দটিকে আমরা আলংকারিক আবেগ শব্দ বলতে পারি। তাহলে বন্ধুরা তোমরা জানতে পেরেছো যে আবেগ শব্দ মোট কয় প্রকার? হ্যাঁ, আবেগ শব্দ মোট 8 প্রকার। কী কী সেইগুলো আর একবার দেখে নাও, বিস্ময়সূচক আবেগ শব্দ, প্রশংসাবাচক আবেগ শব্দ, বিরক্তিসূচক আবেগ শব্দ, ভয় ও যন্ত্রণাবাচক আবেগ শব্দ, করুণাবাচক আবেগ শব্দ, সিদ্ধান্তসূচক আবেগ শব্দ, সম্মোধনসূচক আবেগ শব্দ, আলংকারিক আবেগ শব্দ। তাহলে আমরা আজকে ব্যাকরণের ব্যাকরণিক শব্দ শ্রেণীর যে একটি ভাগ অর্থাৎ আবেগ শব্দ, সে আবেগ শব্দ সম্পর্কে জানতে পারলাম, যে আবেগ শব্দ কত প্রকার ও কী কী, এবং উদাহরণস্বরূপ বুঝতে পারলাম যে আবেগ শব্দ কাকে বলে, কত প্রকার এবং কী কী, এবং প্রত্যেকটির উদাহরণ আমরা সুস্পষ্টভাবে দেখে নিয়েছি। তাহলে বন্ধুরা এখন আমরা বাড়ির কাজ করতে পারি। বলো তো বাড়ির কাজ কী দেওয়া যেতে পারে? হ্যাঁ ঠিকই বলেছো, বাড়ির কাজ হিসাবে আমরা দিতে পারি যে আবেগ শব্দ বলতে কী বোঝো, আবেগ শব্দ কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের উদাহরণসহ আলোচনা করো। হ্যাঁ, তোমরা এখন সেটি খাতায় উঠিয়ে নাও। হ্যাঁ শিক্ষার্থীরা, দেখো আমরা বাড়ির কাজ কী দিলাম, বাড়ির কাজ হিসেবে আমাদের দেওয়া যেতে পারে আবেগ শব্দ বলতে কী বোঝো, আবেগ শব্দ কত প্রকার ও কী কী, উদাহরণসহ আলোচনা করো। তোমরা নিশ্চয়ই বাড়ির কাজ সম্পর্কে অবহিত হয়েছ, তাহলে এখন আমরা কী বলতে পারি যে আমরা আজকে শিখলাম আবেগ শব্দের প্রকারভেদ, আবেগ শব্দের উদাহরণ এবং সেগুলো কত প্রকার কী কী, নিশ্চয়ই তোমরা সব কিছু বুঝতে পেরেছ। তাহলে এখন কী করবে তোমরা,
এই বাড়ির কাজগুলো সুন্দর করে পরবর্তীতে তোমাদের সাথে আমাদের দেখা হবে, তখন নিশ্চয়ই এগুলো আমাদেরকে দেখাবে। বন্ধুরা, আমরা আজকে আবেগ শব্দ নিয়ে কথা বলেছি, ক্লাসের শেষ পর্যায়ে আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা ঘরে অবস্থান করবে, নিজে সুস্থ থাকবে, অপরকে সুস্থ রাখবে। ধন্যবাদ সবাইকে।